কোরআনে আছে মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত হযরতে ইউসুফ নবীকে জুলাইখা যারা বিচারক আছো শুনে নাও হযরতে ইউসুফ নবীকে কামরার ভেতরে ডাকছে প্রেমের দাওয়াত দিচ্ছে জুলাইখা এত ইশারা করছে ইঙ্গিত করছে কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না ইউসুফ নবী তো পাক পবিত্র হৃদয়ে কোনো পাপ নাই কিন্তু জুলাইখার মনে পাপ জেগেছে আমি তাকে ভালোবাসবো ইশারা করছে ইঙ্গিত করছে দেখবেন আমাদের ছেলেরা কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কি করে ইশারা করে করে না ইশারা ইঙ্গিত বিভিন্ন রকম ভঙ্গিমা দিচ্ছে কিন্তু কোনো রেসপন্স নাই জুলাইখা যখন দেখলো কোনো কিচ্ছুতে কাজ হচ্ছে না তখন বললে আমার গোলাম ইউসুফকে আমার কামরাতে ডেকে দাও কামরা লক করে নিজেকে ব্যবস্থর করে দাওয়াত দিলে ওকালাত হাই তালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী কাঁদতে লাগলেন আর বললেন কলামা জাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহু যালিমিন আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে আমি কেমন করে নিজের উপরে জুলুম করতে পারি ও গো আল্লাহ জালিম মেয়ের হাত থেকে রক্ষা করুন আমার আল্লাহ বললেন তুমি ছোট দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর ইউসুফ নবী ছুটে গিয়ে দরজায় হাত লাগিয়েছেন দরজা খুলে গেছে তেমনি দরজা খুলেছে সামনের দিকে হাজির কে তার স্বামী বাদশা আর মধ্যেখানে ইউসুফ নবী আর পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি যেমনি স্বামীকে দেখেছে তেমনি বলছে তোমার বউয়ের সঙ্গে কি করতে যাচ্ছিল দেখো একদম পাল্টি গেল বাদশার সামনে স্বামীর সামনে ইউসুফ নবীকে অপবাদ দিয়ে দিলে তোমার বিবির সঙ্গে কুকাজ করতে যাচ্ছিল ইউসুফ নবী কাঁদতে লাগলেন ও গো আল্লাহ আমাকে রিহাই দেন আমাকে বাঁচান এত বড় অপমান আমি কেমন করে সহ্য করব আমার আল্লাহ বললেন হে আমার ইউসুফ নবী তুমি ইশারা করো যে বাচ্চা ছেলেটা শুয়ে আছে তার দিকে সে সাক্ষী দেবে ইউসুফ নবী বললেন বাদশা শুনে নিন আমি যদি মিথ্যাবাদী হই এই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করো বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে আমার আল্লাহ যদি বলে দেয় সঙ্গে সঙ্গে হয়ে যাবে কুন ফায়াকুন আমি বলবো হয়ে যা আমার জন্য সঙ্গে সঙ্গে রেডি বাচ্চা ছেলেটা বললে বাদশা শুনে নাও তুমি আগে ইউসুফ নবীর জামাটা পরীক্ষা করো যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ নবী অপরাধী হবে আর যদি পেছনের দিকে ফাটা হয় তোমার বিবি অপরাধী ইউসুফ নবী পালাচ্ছিল জামাটা টেনে ধরেছে আর যদি ইউসুফ নবী খারাপ কাজ করে পালায় সামনের দিকটা টিপে ধরেছে পালাতে দুব না আর পেছনের দিকটা তার মানে পালাচ্ছে খামচিয়েছে বাদশা যখন পরীক্ষা করলেন তখন দেখলে পেছনের দিকে জামাটা ছিঁড়া আছে তার মানে আমার বিবি হচ্ছে অপরাধী ইসলাম সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ কারোর উপরে ইসলাম চাপ সৃষ্টি করে না ওই জন্যে বিচার করলে ভেবে চিনতে করবেন কারো ড্রেন নিয়ে মারামারি হয়েছে আপনি ইনসাফ বিচার করুন যেটা ইনসাফ হবে হক হবে তা না হলে আপনি বিপদে পড়বেন আপনি মনে করছেন যারা মাদ্রাসার সেক্রেটারি হয় মসজিদের কেসিয়ার হয় মসজিদের মতোয়াল্লি হয় এটা খুব সম্মানের ব্যাপার যতটা সম্মান আছে ততটা কেলানিও খেতে হবে লেখে নিয়ে যান যদি এতটুকু আমানতের খিয়ানত হয় যদি মাদ্রাসার মাল মসজিদের মাল কমের মাল এতটুকু কেউ যদি আমানতের খিয়ানত করে আমার আল্লাহ কিন্তু কেয়ামতের দিনে ছেড়ে কথা বলবেন না ওই জন্যে নিয়ত করলেন কেউ আমানতের খেয়ানত করব না জোরে বলুন ইনশাআল্লাহ নিজের পরিবারের নিজের ভাইয়ের নিজের মা বাবার নিজের আত্মীয়র নিজের প্রতিবেশীর
কেউ কারো হক কখনো মারবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনি মনে করছেন আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন, ফেড়ে পড়বেন যদি আপনার ব্যবহার আখলাক চরিত্র ঠিক না হয়, আপনার যদি উঠা বসা ঠিক না হয়। আমাদের সমাজে অনেক লোক আছে সমাজের বুকে ভালো ব্যবহার করে, তাকে দেখে চিনা যায় না, মনে হয় আব্দুল কাদের জিলানি, কিন্তু ভেতরে খবর নিয়ে দেখুন তার বিবির কাছে তার মতো হারাম খোরার পৃথিবীতে একটাও কেউ নেই। সে বিবির সঙ্গে অত্যাচার করে, লোককে বুঝতে দেয় না, বড় কষ্ট লাগে। শুনে রেখে দেন, হৃদয়ের খবর আল্লাহ জানে না জানে না। কোরআনে সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা হৃদয়ে কথা বলবে, আমি আল্লাহ শুনতে পাই, তাই সবাই নিয়ত করুন আজ থেকে আমরা হালাল মাল খাবো, সৎ পথে চলবো আর ইমানের ওপরে টিকে থাকবো। যারা মনে মনে ভাবছেন হারাম খাই সুদ খাবো যা করব করে আমার সন্তানকে বড় লোক করতে হবে, তারা কান খুলে শুনে নেন। যারা নিজেদের সন্তানের কথা ভাবছেন, আমি চুরি করে হোক লোকের মেরে হোক সুদ খেয়ে হোক যা হোক করে আমার ছেলেকে বড় লোক করতে হবে, তারা কান খুলে শুনেন। সূরায়ে লুকমান 21 পারা শেষ রুকু, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, বলো তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, কোরআনকে জিজ্ঞেস করো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, আপনি যখন মারা যাবেন, আল্লাহর কসম করে বলছি, আমি যদি এখানে মারা যাই আমার বাড়িতে আলোচনা শুরু হবে, আপনারা চেষ্টা করবেন ইয়াসিনের লাশটা কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, তাড়াতাড়ি গাড়ি ডাকো বর্ধমান পাঠাও, আর আমার লাশ পৌঁছানোর আগে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা মাশওয়ারা করবে, কয়টায় জানাজার নামাজ করবি, মেহমানকে কি খানা খাওয়াবি, কবরে শোয়াবে আপনাকে, মাটি নিয়ে চলে আসবে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে, হে আমার বিশ্ব নবী আপনি বলুন, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তালামুনা সুম্মা কাল্লা সাউফা তালামুন কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুনাল জাহিম সুম্মা লাতারাবুনাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম। আলহাকুমুত তাকাসুর, কার মহব্বতে কার প্রেমে তোমরা আমাকে ভুলে যাও, হাত্তা জুরতুমুল মাকাবির হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাও, অবশ্যই পৌঁছাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবরস্থানে পৌঁছাবে। কাল্লা সাউফা তালামুন, তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তালামুন, না না অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন, যখন তোমরা কবরে পৌঁছাবে তখন তোমরা বিশ্বাস করে নেবে। লাতারাবুনাল জাহিম, যেদিনে তোমরা চোখেতে জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাবুনাহা আইনাল ইয়াকিন, সেদিনে তোমরা বিশ্বাসও করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আর তোমরাই আমার কাছে এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।